গাজীপুরে ড্রিম স্কয়ার রিসর্টে আমরা আসতে আপনাদেরকে রাস্তা দেখিয়েছি। এখন আমরা অলরেডি 12টা নাগাদ পৌঁছিয়ে গেছি। দেন আমাদের কিছু গেমিং ইভেন্ট ছিল, খেলাধুলা ছিল, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, সেটা শেষ করে আমরা লাঞ্চে গিয়েছি। লাঞ্চ শেষ করে এখন লাঞ্চেরও কিছু ভিউ আপনাদেরকে দেখিয়েছি। এখন আমরা এই মুহূর্তে আছি, আপনাদেরকে টোটাল ভিউগুলো দেখানোর চেষ্টা করব। যে আমরা মেইনলি একটি জিনিস এখানে যেটা ভালো একটা জিনিস পাবেন সেটা হচ্ছে যে ওয়াচ টাওয়ার। এটার উপরে উঠলে আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে একদম ড্রিম স্কোয়ারের রিসোর্টের ফুল ভিউটা আপনি ওখান থেকে দেখতে পারবেন। তো আমরা চেষ্টা করব সেই ওয়াচ টাওয়ারের উপরে উঠে আপনাদেরকে টোটাল ভিউগুলো দেখানোর জন্য। সো বন্ধুরা, নেক্সট যে আমরা আপনাদেরকে এই ড্রিম স্কোয়ার রিসোর্টের যে ওয়াচ টাওয়ারটি আছে সেই ওয়াচ টাওয়ারটিতে উঠে আপনাদেরকে ফুল ভিউ দেখাবো। সেই যেই কথা সেই কাজ, আমরা অলরেডি উপরে উঠে গিয়েছি, আমরা আপনাদেরকে ফুল ভিউটা এক এক করে আস্তে আস্তে দেখাবো। এখান থেকে যে জিনিসগুলো খুব সুন্দর লাগে সেটা হচ্ছে যে আপনি মোটামুটি গাজীপুরের অনেকটুকু জায়গা আপনি এখান থেকে একেবারে দেখতে পাবেন, যতটুকু আপনার চোখ যায় ততটুকু। আর মেইনলি এখানে থাকবার পুরো ভিউ রিসোর্টটি, ড্রিম স্কোয়ার যে রিসোর্টটি আছে সেই রিসোর্টটির সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন। সো আপনারা ড্রিম স্কোয়ার রিসোর্টে আসলে আপনারা অবশ্যই ওয়াচ টাওয়ার মিস করবেন। সো বন্ধুরা, আমরা আপনাদেরকে ফুল ভিউটা দেখাবো।